নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আজ রবিবার, তা ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট রূপকথার গল্প আমরা পড়ে নেব। আজকের যে রূপকথা, এই রূপকথাটি আমি একটা জাপানের রূপকথা পড়তে চলেছি। তো সব গোছগাছ করে নিয়েছো? তো তাহলে আমরা পড়া শুরু করি। তো আগে দেখে নিই কোন বই থেকে আমরা পড়ছি, তারপর আমরা এই গল্পতে আসবো। জাপানের রূপকথা, এই বইটি জালসার মাধ্যমে জাপান ফাউন্ডেশন টোকিও জাপানের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত হয়েছে। এর যে অনুবাদ করেছেন জাপানের রূপকথার, তারা হলেন কাজুকো ভূঁইয়া, আফরোজা নুরুন নাহার, মোহাম্মদ সফিউল্লাহ, ইজাজুল হক, বদিউল আলম ভূঁইয়া, আমিনুল হুসাইন, এবিএম আনোয়ার হোসাইন, আর ছবি এঁকেছেন ফরিদা জামান। তো চলো বন্ধুরা, আজকে আচ্ছা এ পর্যন্ত আমরা তিনটে গল্প পড়েছি, তাই না? পাত্র বহনকারী রাজকুমারী, শব্দের পাহাড়, ফুল ফোটানো বুড়ো। আচ্ছা, যে বন্ধুরা শোনোনি তারা অবশ্যই যখনই সময় পাবে তোমরা এই গল্পগুলো শুনতে পারবে। এই জাপানের রূপকথা এই প্লেলিস্টে আছে, কেমন? তো আজকে আমরা পড়ব বানর ও কাঁকড়ার ঝগড়া। তো চলো বানর ও কাঁকড়ার ঝগড়া পড়া যাক, দেখি কি ঝগড়া করছে তারা, তাই না? তো চলো বন্ধুরা শুরু করি। তো আগে ছবিটা একটু দেখে নি। ওমা, এ কি গো, এ তো দেখি হাতে একটা জাল নিয়েছে, পিঠে একটা সেই কি বলে বলো, বেতের বা মাদুরের, মাদুর বা কঞ্চি দিয়ে বানানো একটা টোকরা নিয়েছে, আর এই পেছনে একটা বাঁদর বেচারা পায়ের দু পায়ের মধ্যে মাথা গুঁজে বসে আছে। তো চলো আগে দেখা যাক বানর ও কাঁকড়ার ঝগড়া। অনেক দিন আগের কথা, এক জায়গায় এক বানর আর কাঁকড়া বাস করতো। তারা ঠিক করলো একদিন ভালো আবহাওয়া দেখে পাহাড়ে বেড়াতে যাবে। দুজনে রওনা হলো। পাহাড়ের রাস্তায় বানর একটা পাকি ফলের বিচি কুড়িয়ে পেল। নদীর তীরে কাঁকড়া ভাতের একখানা পিঠে দেখতে পেয়ে কুড়িয়ে নিল। কাঁকড়া খুশি হয়ে পিঠেটা বানরকে দেখিয়ে বলল, খুব মজার, তাই না? বানরের পিঠের প্রতি ভীষণ লোভ হলো, তাই সে বলল, কুড়িয়ে পাওয়া কাকি ফলের বিচের চেয়েও মজার, বদল করবে কি? কাঁকড়া বলল, কাকির বিচি তো খাওয়ার জিনিস নয়। বানর বলল, কিন্তু কাকির বিচি পুঁতে দিলে গাছ হয়ে অনেক কাকি ফল হবে। কাঁকড়া একটু চিন্তা করে বলল, তাহলে তাই করা যাক। বানর কাঁকড়াকে মিষ্টি কথায় ভুলিয়ে তার কাছ থেকে পিঠে নিয়ে খুব আনন্দিত হলো। লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে ফেলল। তাহলে কাঁকড়া ভায়া আসি, এই বলে বানর বিদায় নিয়ে চলে গেল। কাঁকড়া বাড়ি ফিরে সাথে সাথেই কাকির বিচি মাটিতে পুঁতে দিল। প্রতিদিন সে পানি দিত এবং বলতো, তাড়াতাড়ি অঙ্কুর বের হও, নয়তো কেটে ফেলব। হঠাৎ করেই একদিন অঙ্কুর মুখ বের করল। তখন কাঁকড়া অঙ্কুরকে বলল, তাড়াতাড়ি গাছ হও, নাহলে কেটে ফেলব। খুব তাড়াতাড়ি অঙ্কুর থেকে গাছ হয়ে ডালপালায় ছেয়ে গেল। সেই গাছে হালকা হলদে রঙের অনেক ফুল ফুটল। কাঁকড়া আবার ফুলকে বলল, তাড়াতাড়ি ফল দাও, নয়তো গাছ কেটে ফেলব। অবশেষে অনেক সবুজ ফল হলো, ধীরে ধীরে বড় হতে লাগলো, লাল হতে লাগলো। কাঁকড়া তাই দেখে বলল, কি মজার, কি আনন্দের। কাকি ফল পাওয়ার আশায় কাঁকড়া হাত বাড়ালো, কিন্তু অত উঁচুতে হওয়ায় তার হাত সেখানে পৌঁছালো না। গাছে ওঠার জন্য যতবারই চেষ্টা করলো ততবারই পড়ে গেল। কাঁকড়া ভাবলো, সবচেয়ে মিষ্টিটাই আমার চাই, প্রতিদিন গাছে ওঠার চেষ্টা করলো কিন্তু পারলো না, তাই সে হতাশ হয়ে বড় গাছের দিকে চেয়ে থাকত। একদিন হঠাৎ সেই বানর সেখানে এসে পড়ল। বানর লাল লাল অনেক কাকি ফল দেখে অবাক হয়ে গেল, তার মুখে লালা এসে গেল এবং সে ভাবতে লাগলো, এই রকম এত কাকি ফল হবে জানলে কখনো ভাতের পিঠা নিতাম না। বানরকে দেখে কাঁকড়া খুব খুশি হয়ে বলল, বানর ভায়া, তুমি সময় মতোই এসেছো, গাছে উঠে ফল পেরে আনো, তোমাকেও ভাগ দেব। বানর এই সুযোগের অপেক্ষায় ছিল।
ঠিক আছে পেরে আনছি বলেই বানর তর করে গাছে উঠে গেল। গাছে এত কাকি ফল দেখে সে ভাবতে লাগলো কোনটা রেখে কোনটা খাই। বানর সবচেয়ে মিষ্টি একটা কাকি ফল পেরে ডালে বসে খেতে লাগলো। নিচে বসে কাঁকড়া তা অসহায়ভাবে দেখছিল। কাঁকড়া বলল, বানর ভাইয়া তুমি একা একা না খেয়ে আমাকেও একটা ছুঁড়ে দাও। কিন্তু বানর না শোনার ভান করে এক নাগারে লাল লাল কাকি ফল মুখে পুড়তে লাগলো এবং বলতে লাগলো, এত মজা আর এত মিষ্টি আর কখনো খাইনি। এই দেখে কাঁকড়া দিশেহারা হয়ে বলল, বানর ভাইয়া এইটা তো তোমার কাকি ফলের গাছ, তাড়াতাড়ি আমাকেও একটা দাও। বানর উত্তর দিল, হ্যাঁ ঠিক আছে এই তো দিচ্ছি। বানর কষযুক্ত কাঁচা সবুজ কাকি ফল ফেলতে লাগলো। কাঁকড়া কুড়িয়ে সেটা খেতে লাগলো, কিন্তু এতই কষায় যে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বানর ভায়া এরকম নয়, এটা এতই কষায় যে খেতে পারছি না, আরও মিষ্টিটা দাও। আচ্ছা এই দেখো বন্ধুরা, কাকি ফলের গাছ তাতে ফল হয়েছে। আচ্ছা বুঝেছি বুঝেছি, এই বলে বানর আগের চেয়ে আরও কাঁচা ফল ফেলতে লাগলো। তার ফলে কাঁকড়া দুঃখ পেল এবং বলল, এটাও কাঁচা খাওয়া যায় না, আরও মিষ্টিটা দাও। কাঁকড়া অপেক্ষা করতে করতে অস্থির হয়ে গেল, তাড়াহুড়ো করতে লাগলো। কাঁকড়া তাড়াহুড়ায় বানর ঠিকমতো আরাম করে খেতে না পেরে রেগে গিয়ে বলল, একটু অপেক্ষা করো না, এত বিরক্ত করছো কেন। বানর সবুজ শক্ত একটা কাকি ফল পেরে কাঁকড়ার পিঠ লক্ষ্য করে খুব জোরে ছুঁড়ে মারল। কাঁকড়ার পিঠের হাড় ভেঙে গেল, কাঁকড়া অজ্ঞান হয়ে গেল। তারপর কাঁকড়াটা মরে গেছে মনে করে বানর ধীরে সুস্থে খেতে লাগলো। এত খেলো যে বানরের পেট ফেটে যাবার উপক্রম। তারপর বাকি সমস্ত পাকা কাকি ফল নিয়ে বাড়ি চলে গেল। বাচ্চা কাঁকড়া বন্ধুদের সাথে ছোট নদীতে খেলা করে বাড়ি ফিরল। দেখতে পেল কাকি গাছের নিচে বাবা কাঁকড়া পিঠে আঘাত পেয়ে অসাড় হয়ে পড়ে আছে। কে আমার বাবাকে মেরেছে, এই বলে কাঁদতে কাঁদতে বাচ্চা কাঁকড়া চতুর্দিকে চোখ তুলে দেখতে লাগলো। এই দেখো বন্ধুরা, আমাদের কাঁকড়া কীরকম পড়ে আছে, তার আশপাশে কতগুলো সবুজ সবুজ কাঁচা কাঁচা, সবুজ বোঝা যাচ্ছে না কিন্তু কাঁচা কাঁচা বোঝা যাচ্ছে, গাঢ় রঙের কাকি ফল পড়ে আছে। আচ্ছা আর এই যে পাকা পাকা কাকি ফলগুলো একটু কমলা কমলা রঙের রাখা, আর গাছের ডালে হনুমান বসে আছে, সে নিশ্চয়ই ছুঁড়ছে, তাই জন্য তার হাতটা দেখো এগিয়ে রয়েছে। আচ্ছা আর এখানে বানর কেন মাটিতে পড়ে, আচ্ছা দেখি দেখি তো। আচ্ছা গল্পে ফিরে আসি। কাকি ফল নেই তো, এত পাকা লাল কাকি ফল ছিল তা সবই শেষ হয়ে গেছে, এখন কেবল কাঁচা সবুজ কাকি ফল আছে। তারপর মনে মনে ভাবলো, বুঝতে পেরেছি সেই ধূর্ত বানরের কাজ, বাবাকে সরল পেয়ে ঠকিয়ে আঘাত করে সব পাকা কাকি ফল নিয়ে পালিয়ে গেছে। বাচ্চা কাঁকড়া সহ্য করতে না পেরে একা একা চিৎকার করে কাঁদতে লাগলো। কান্না শুনে সেখানে একটা কুঁড়ি ফল এগিয়ে এলো, আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, কাঁকড়া ভায়া কাঁদছ কেন। কাঁকড়া জবাব দিল, একটা ধূর্ত বানর বাবাকে আঘাত করে পালিয়ে গেছে, এটা খুব খারাপ কথা, তুমি কেঁদো না, সেই বানরকে উচিত সাজা দেব। কুঁড়ি ফলের সান্ত্বনা সত্ত্বেও বাচ্চা কাঁকড়ার কান্না থামল না, সেখানে ভোঁ ভোঁ করে একটা মাছি এলো, বলল, কাঁকড়া ভায়া কাঁদছ কেন। বানর আমার বাবাকে মেরেছে, বাচ্চা কাঁকড়া কাঁদতে কাঁদতে বলল। মৌমাছি জবাব দিল, এটা তো বড় খারাপ কথা, অপেক্ষা করো বানরটাকে ভালো শিক্ষা দেব, তোমার কান্না থামাও। মৌমাছি নরম সুরে তাকে সান্ত্বনা দিল, কিন্তু বাচ্চা কাঁকড়া কেঁদেই চলল। সেই সময় একটা শৈবাল সেখানে এলো, কাঁকড়াকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো, কাঁকড়া ভায়া তুমি কাঁদছো কেন। কাঁকড়া জবাব দিল, বানর বাবাকে নির্দয়ভাবে আঘাত করেছে। অনেক কিছু টিটিনি কিছু একটা হচ্ছে, অনেক কিছু হচ্ছে তাই না ছবিতে। আচ্ছা চলো আমরা গল্পে ফিরে যাই। ঠিক আছে তুমি আর কেঁদো না, বানরকে উচিত সাজা দেব। শৈবালও এই বলে সান্ত্বনা দিল, কিন্তু বাচ্চা কাঁকড়ার কান্না থামলো না। এবার একটা পাথরের জাঁতাকল সেখানে গড়িয়ে এলো, সেও আগের মতোই জানতে চাইলো, কাঁকড়া ভায়া কাঁদছো কেন। কাঁকড়া কাঁদতে কাঁদতে বলল, বানর আমার বাবাকে আঘাত করে পালিয়ে গেছে। জাঁতাকল সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে এর ব্যবস্থা আমরা করব, তুমি আর কেঁদো না।
এবার বাচ্চা কাঁকড়া তার কান্না থামালো। কুঁড়ি ফল, মৌমাছি, শৈবাল এবং জাঁতাকল মিলে সলা পরামর্শ করলো কেমন করে শয়তান বানরটাকে শায়েস্তা করা যায়। সবাই মিলে যুক্তি করে বাচ্চা কাঁকড়াকে সঙ্গে করে বানরের বাড়িতে গেল। তখন বানর বাড়িতে ছিল না, বেশি গিয়ে হাঁসফাঁস করছিল বলে পাহাড়ে হাঁটাহাঁটি করতে গেছে। জাঁতাকল বলল, বানরটা না আসা পর্যন্ত আমরা কোথাও লুকিয়ে থাকি। সাথে সাথে কুঁড়িফল বলল, ঠিক আছে আমি দূরে লুকিয়ে থাকি, বলেই ঘরের মধ্যে উনুনের ছাইয়ের মধ্যে লুকালো। মৌমাছি পানির মটকার পেছনে লুকালো। আমি প্রবেশ পথে থাকবো বলে শৈবাল দরজার নিচের রেলের উপর শুয়ে থাকলো। আমি ছাদে উঠে থাকি বলে জাঁতাকল ছাদের উপর উঠে চুপ করে বসে রইল। সূর্য ডুবে আসছে সেই সময় বানর পাহাড় থেকে ফিরল। শীত শীত লাগছে বলে বানর উনুনের কাছে গেল, আর তখন উনুনের মধ্যে লুকিয়ে থাকা কুঁড়ি ফল বেরিয়ে এলো। বানরের নাকের উপর খুব জোরে আঘাত করল। বানর পুড়ে যাওয়ার নাকে পানি দিতে রান্নাঘরে এলো। যেই না পানির মটকার কাছে এলো, আর অমনি মৌমাছি উড়ে এসে বানরের চোখে হুল ফুটিয়ে দিল। বানর ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বাইরে পালাতে গেল এবং দরজার কাছে শৈবালে পা পড়ায় পিছলে পড়ে গেল। সাথে সাথে ছাদে বসে থাকা জাঁতাকল বানরের উপর লাফিয়ে পড়ল এবং ভালো করে চেপে ধরল। বাচ্চা কাঁকড়া দৌড়ে এসে বলল, আমার বাবাকে কষ্ট দিয়েছিলে, এখন তার ফল ভোগ করো। এই কথা বলে বানরের গলা চেপে ধরল। বানর চিৎকার করতে লাগলো, কি অসহ্য ব্যথা, আমি অপরাধ করেছি, তার জন্য অনুতপ্ত, আমার ক্ষমা করে দাও। তো শেষ পর্যন্ত আমাদের কাঁকড়া, বাচ্চা কাঁকড়া, ছোট্ট কাঁকড়া তার বাবার সাথে যে অন্যায় হয়েছিল তার প্রতিকার করতে পেরেছিল। তো এরপরে নিশ্চয়ই সে ক্ষমা করে দিয়েছিল, কারণ ক্ষমা করতে শেখাটাও একটা বড় শেখা। ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই যে ভুল করবে তাকে শোধরাবো, যে অপরাধ করবে তার সবসময় তো আমাদের হাতে সেই অধিকার থাকেও না। সবসময় নিজের কাজ ফেলে অন্যকে শাস্তি দেওয়ারও কোনো ব্যাপার থাকে না। কিন্তু যদি মনে হয়, যদি কখনো তোমাদের কাছে কখনো সুযোগ হয়, যদি এইভাবে দেখতে পারো যে তাকে তার কাজে, তোমার কাজ দিয়ে তাকে তার ভুল বা তার অপরাধটাকে তাকে অনুভব করাতে পারো, তবে নিশ্চয়ই করবে। কিন্তু কখনো কখনো এটা মনে করবে না যে কাউকে শাস্তি দেওয়াটা বা কারোর কেউ দোষ করেছে বলে তাকে শাস্তি দেওয়াটাই আমার জীবনের লক্ষ্য। আমার নিজের জীবনের লক্ষ্য আলাদা, আমার জীবনের লক্ষ্য আমার মা বাবা আছে, ভাই বোন আছে, বাড়ির বড়রা রয়েছে, তাদেরকে সুখে রাখা, খুশি রাখা। আর এরকম ছোট্ট বন্ধুরাও আছো আমি জানি, যারা অনেক একা, তাই না? তাদের জন্য বলি, জীবনে চলার পথে সবচেয়ে বড় দায়িত্ব হলো বা সবচেয়ে বড় কাজ হলো নিজেকে সফল করা। সফল কিভাবে? সৎ পথে থেকে নিজের জীবনকে সুষ্ঠুভাবে অতিবাহিত করা, এই কাজে কাজ করতে থাকলেই হলো, এর চেয়ে বেশি কিছু দরকার হয় না। তাহলে এই এই মনোভাব নিয়ে আমরা আগামীতে এগিয়ে যাব, নিজেদের কাজে মনোযোগী হব, মা বাবার কথা শুনব, বড়দের কথা শুনব, শিক্ষক শিক্ষিকাদের কথা শুনব, এই অঙ্গীকার করেই আজ আমরা এখানেই গল্প শেষ করছি। একটু পরে ফোক টেলস অফ বেঙ্গলে আর একটা রূপকথার কাহিনী চলে আসবে, যদি ঘুমিয়ে পড়ো কোনো অসুবিধা নেই, পরের দিন শুনে নেবে। তাহলে এখন এই সেগমেন্টটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, কেমন? টাটা।